আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? ওয়েল, আজ আলোচনা করতে চলেছি সাবটাইটেল এডিট সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিওর জন্য সাবটাইটেল এডিট করা যায় বা করতে হয়। সাবটাইটেল এডিট একটি ফ্রি সফটওয়্যার আর এর ডাউনলোড লিঙ্ক এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করার পর আপনি যখন এটিকে ওপেন করবেন তখন এইরকম একটি আপনি ইন্টারফেস পেয়ে যাবেন বা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওয়েল, এই সফটওয়্যার আসার পর আপনাদের প্রথমত দুটি কাজ করতে হবে, অর্থাৎ দুটি প্লাগইন আপনাদের এই সফটওয়্যারে অ্যাড করে নিতে হবে। একটি হচ্ছে ভিডিও প্লেয়ার এবং অন্যটি হচ্ছে ওয়েব ফর্ম বা অডিওর জন্য। প্লাগইন দুটি অ্যাড করার জন্য প্রথমে আপনি যে অপশন দেখতেছেন এই অপশন বাটনে ক্লিক করবেন। করার পর এখান থেকে সেটিং বাটনে ক্লিক করবেন। সেটিং বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন বাম সাইডে লেখা রয়েছে ভিডিও প্লেয়ার, আপনি এই বাটনটিতে প্রেস করবেন। করার পর এখানে আপনার যে অপশন থাকবে, যে একটা থাকবে হচ্ছে ভিডিও ইঞ্জিন, অর্থাৎ আপনার যদি এই কম্পিউটার বা ল্যাপটপে আগে যদি কোনো ভিডিও প্লেয়ার অ্যাড থাকে সেটি আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, এটা দিয়ে কাজ চালাতে পারবেন। আর যদি আপনি অন্য কোনো যে আপনার প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি যদি অ্যাড করতে চান জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। সো আমি আমার যে ভিডিও প্লেয়ার রয়েছে সেটিকে আমি এখানে কাজের জন্য ব্যবহার করব, তাই আমার ভিডিও প্লেয়ারটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। নাও ওয়েব ফ্রম বা অডিও দেখার জন্য আমাদেরকে নিচে যে আরেকটা অপশন দেখবেন ওয়েব ফ্রম, আপনি এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে দেখতেছেন ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। করার পর এটি আপনার ইন্টারনেট কানেকশন যদি চালু থাকে বা অন থাকে এটি ডাউনলোড হয়ে যাবে। অনেক ছোটো একটা প্লাগিং, কয়েক এমবির একটা প্লাগিং, বেশি সময় নেয় না ডাউনলোড হওয়ার জন্য। সো এটি ডাউনলোড হয়ে যাবে, জাস্ট আপনি এখানে ওকে করে দিবেন। নাও আপনি চাইলে এখানে যে অ্যাপিয়ারেন্স অপশন আছে এই অপশনে যেয়ে এখান থেকে আপনার সাবটাইটেলের ফন্ট, সাবটাইটেলের কালার, এই সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো সব কিছু কাস্টমাইজ করে নেওয়ার পর আপনি জাস্ট নিচের দিকে দেখবেন যে ওকে বাটন রয়েছে, এই ওকে বাটনটিতে প্রেস করবেন, তাহলে আপনার সব কিছু এখানে সেট আপ হয়ে যাবে। নাও এই যে সফটওয়্যারটি দেখতেছেন এই সফটওয়্যারটির টাইটেল বার এবং টুল বার যেটি রয়েছে সেটি অন্য অন্য সফটওয়্যারের মতোই, অর্থাৎ এখানে আপনার যে ফাইল আছে নতুন একটি ফাইল ওপেন করার জন্য ফাইল পেয়ে যাবেন, টুলবারে পেয়ে যাবেন আইকন, তারপর আপনার যে প্রিভিয়াস ফাইলগুলোকে ওপেন করার জন্য আইকন পেয়ে যাবেন, আপনার ফাইলগুলোকে সেভ করার আইকন পেয়ে যাবেন, এবং আপনার যদি কোনো ভুল থাকে, আপনি যে সাবটাইটেলগুলো লিখতেছেন এই সাবটাইটেলে যদি কোনো ভুল থাকে আপনি চাইলে এখান থেকে স্পেল চেকার ব্যবহার করে সেটি চেক করে নিতে পারবেন। নাও এখানে আপনার ভিডিও অ্যাড করার জন্য, অর্থাৎ আপনি যে ভিডিওতে সাবটাইটেল দিতে যাচ্ছেন সেই ভিডিওটি অ্যাড করার জন্য আপনি জাস্ট আপনার যে ভিডিও প্লেয়ার দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটিতে সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিবেন, দেন আপনি এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আপনার ভিডিওটি এখানে এসে যাবে। নাও ওয়েব ফ্রম দেখার জন্য আপনি এই যে ওয়েব ফ্রম আছে ক্লিক টু অ্যাড ওয়েব ফ্রম এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটি আপনার ভিডিও থেকে ওয়েব ফর্মকে সেপারেট করে নেওয়ার জন্য কিছুটা সময় নেবে। দেখতেছেন আমার এখানে ওয়েব ফর্ম চলে এসেছে। নাও এখানে আপনার যে ভিডিওটি রয়েছে ভিডিওটির সাথেই কিন্তু আপনার ওয়েব ফর্মটি একেবারে কম্বাইন করা থাকবে, অর্থাৎ আপনি এখানে অ্যাড করবেন তো আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। নাও আমি যে দেখতেছেন ইন্ট্রো, আমি আপনাদের সিম্পলভাবে এই ইন্ট্রোতে আপনার যে স্ক্রিপ্ট বা সাবটাইটেল সেটি অ্যাড করে দেখাচ্ছি। নাও আমি এখানে এইটুকু, অর্থাৎ আপনার যে মাউসের যে লেফট বাটন আছে এই লেফট বাটনটি ধরে এভাবে ড্র্যাগ করবেন তাহলে আপনার এই অংশটি সিলেক্ট হয়ে যাবে। সো এখানে আপনাকে এখন সাবটাইটেল অ্যাড করার জন্য জাস্ট এখানে আপনি আপনার যে মাউসের রাইট বাটন আছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন উপরে লেখা আছে অ্যাড টেক্সট হিয়ার, তো এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনি যে অংশটি সিলেক্ট করে রেখেছিলেন সেই অংশের যে ওয়েব ফর্মটি রয়েছে সেটি এখানে সুন্দরভাবে কালার হয়ে যাবে। নাও আপনি যে এই জায়গাটি দেখতেছেন টেক্সট বর্গের জায়গা বা টেক্সট বার যেটি বক্স যেটি সরি সেই বক্সের ভিতরে এখন আপনাকে আপনার সাবটাইটেল, অর্থাৎ এখানে কি বলছেন সেটার ইংলিশ বা বাংলা আপনি এখানে লিখবেন। সো আমি জাস্ট খালি এখানে ওয়েলকাম লিখে নিচ্ছি। সো আমি এখানে ওয়েলকাম লিখে নিলাম, অর্থাৎ ওয়েলকাম লিখলেই দেখবেন আমার এই যে সাবটাইটেল এখানে দেখানো শুরু হয়ে গিয়েছে এবং আমার স্পেকট্রাম যেটি আছে এখানেও কিন্তু এটি দেখাচ্ছে। এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যে ওয়েব ফর্মটি আছে আপনি কিন্তু বেশি জায়গা জুড়ে ওয়েব ফর্মটি সিলেক্ট করতে পারবেন না। আমি আপনাদের দেখাচ্ছি, আমি যদি এই পরিমাণ জায়গা নিয়ে ওয়েব ফর্মটি সিলেক্ট করি
দেখতেছেন আমি যখন এটি লম্বা একটা লেন্থের ওয়েব ফর্ম এখানে নেই, তখন কিন্তু এখানে ডিউরেশনের জায়গায় লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি এত বড় ডিউরেশন আপনি সেট করতে পারবেন না। আপনি একটা নির্দিষ্ট ডিউরেশন রয়েছে, 7 মিনিট 7 সেকেন্ডের মতো এরকম ডিউরেশন সিলেক্ট করে নিতে হবে, করে আপনার এখানে কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস, সেটি হচ্ছে ওয়ার্ড লেন্থ। এখানে আপনি 43টির বেশি ওয়ার্ড কিন্তু আপনি ইয়ে লিখতে পারবেন না, আপনার ক্যারেক্টার 43টা ক্যারেক্টার আপনি এখানে ব্যবহার করতে পারবেন, এই জিনিসটাও আপনি একটু মনে রাখবেন। সো আমি এগুলোকে ডিল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আপনার এভাবে পুরো ভিডিওতে আপনি স্ক্রিপ্ট দেওয়ার পর বা আপনার সাবটাইটেল দেওয়ার পর আপনাকে এখানে আপনার যখন ফাইনাল স্টেজে হবেন অর্থাৎ আপনি সেভ করতে যাবেন যখন, তখন আপনি এখানে দেখবেন উপরে লেখা আছে ফরম্যাট। এই ফরম্যাট অপশন থেকে আপনি এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে সিলেক্ট করতে পারবেন। বাট আমাদের যে ফেসবুক বা ইউটিউব আছে, যেখানে আমরা ভিডিও আপলোড করি, সেখানে .str সাপোর্ট করে। সো আপনি এখানে .srt এটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি জাস্ট এখানে যে ফাইল দেখতেছেন এই ফাইলে ক্লিক করবেন। করার পর আপনি যে সেভ বাটন দেখতেছেন এই সেভ বাটনে আপনি ক্লিক করবেন, অথবা আপনার যে এখানে দেখতেছেন সেভ আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে জায়গায় সিলেক্ট করতে যাচ্ছেন সেই জায়গাতে আপনি সিলেক্ট করে দিয়ে আপনার ফাইলটির নাম দিবেন। দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে দেখবেন আপনার যে ফাইলটি এখানে সেভ হয়ে যাবে। নাও এই ফাইলটিকে আপনি চাইলে এখন আপনার ভিডিও প্লেয়ারের সাথে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যদি চান আপনার ভিডিওটি আপলোড করেছেন সেখানে আপলোড করতে যাচ্ছেন সেটিও করতে পারবেন। সো এইভাবে আপনি অতি সহজে আপনার ভিডিওর জন্য সাবটাইটেল এডিট করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার ট্রাই করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।